নমস্কার, আমার নাম দেবিকা করণ। আজকে আমি দেখাবো রাখি কীভাবে বানায়। আমি এখানে একটি কালো পেপার এবং একটি কাঁচি নিয়ে নিয়েছি। এখানে আগে আমি একটি ইউ শেপে কেটে নেব। নীল পেন বা কোনো পেন্সিল দিয়ে কাটটা লাগাতে হবে, কাটিং করতে হবে। ঠিকঠাক শেপে কাটতে হবে, যতটা পেনের কালিটা পড়েছে, নইলে রাখি বিশ্রী হয়ে যেতে পারে। এটা হাতে করলে আরও ভালো হবে। আমি কাঁচি দিয়েই করেছি। ও যাই হোক, একটি গোল শেপে কাট মারব। এই যে আমার হয়ে গেছে কাটিং মারা। এর উপর হালকাভাবে আঠা দিয়ে দেব, একেবারে হালকা, বেশি দিলে এটা লাগবে না। ঠিক আছে, আমি আঠাও কিনেছি। এই আঠাগুলো 5 টাকা দামের পাওয়া যায়, এই কাঁচিগুলো 15 টাকা দামের। এইগুলো তো স্ক্র্যাপে থাকেই, ব্যাস ওখান থেকে নিয়ে নিয়েছি। কালো বা যে কোনো কালার লাগাতে পারে। লাগিয়ে দিয়েছি, এটা একটু ছোট হয়ে গেছে। এবার আমি এখান থেকেই কাট মারব, হচ্ছে একটা এই যে আগের রাখিগুলো হয়, যেগুলো আমি নিজেই বানিয়েছিলাম, ওইগুলো দেখালাম না, ভিডিও করতে বলেছে। এখানে এখানে আমি হাফ সুদ্ধ কেটে নিয়েছি। এখানে এটি বাঁধা যাবে না, এটা সত্যি ছোটো হয়ে গেছে। তাই এখানে আমি এটাকে লাগিয়ে দেব। এর উপর আরও একটি কাগজ লাগাতে হবে। এইগুলো কেনা অনেক দুষ্করের ব্যাপার এখন, বুঝতেই পারছেন। তবু আমি বানিয়েছি, স্কুল থেকে বলেছেন তার জন্য। এবার এটা হয়ে গেছে একটা দিক, আরও একটা দিকে একই রকম কাজ করে দিতে হবে। একই রকম আরও একবার করে দেব, ব্যাস। একই রকম কাজ দুবার করতে হবে। আমি আরও একটা এরকম শেপ কাট করেছি। এটাকে এবার একসঙ্গে সুন্দর করে লাগিয়ে দিলাম। ওকে, আরও একবার আঠা লাগাতে হবে, এটা ঠিকঠাক বসেনি। রাখি দিন চলে গেছে বটেই, কিন্তু আমার করা হয়নি। তাই এর উপরে আমি কালো পেপারটা ঠিকঠাক করে সুন্দর করে বসিয়ে দিলাম। এই আঠাটা এখনো শুকায়নি, শুকলে আমি দেখাবো। শুকোতে এখনো অনেক দেরি মনে হয়, শুকলে আমি দেখিয়ে দেবো। হাতের মধ্যে আঠা লেগে গেছে, আমার অনেকটা হয়ে এসেছে। এখানটা টিপে এটাকে আমি করতে পারবো। এখানে বেকার সুতোগুলো আমি বার করে দিচ্ছি। বেকার সুতো এখানে ছিল না, সরি, হারিয়ে গেল। আরও একটা রাখি ছিল আমার, ওটা থেকেও খুললে কিছু হতো না, এটা থেকেই খুলে মানে। এর উপরে আরও একটা বসাতে হবে, নাহলে এটা ঠিকঠাক হবেও না। আপনারা দেখতেই পাচ্ছেন।